হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব, সেটি হচ্ছে কাঁচা আম। বর্তমানে কাঁচা আম আমরা সকলে খাই। আম আমাদের সবার অতি প্রিয় একটি ফল। আমাদের আশেপাশে হয়তো এমন মানুষ মনে হয় না যে খুঁজে পাওয়া যাবে যে আম খেতে পছন্দ করেন না। উপমহাদেশে সবচাইতে সুস্বাদু ফল হলো আম। সাধারণত কাঁচা অবস্থায় এর রং সবুজ এবং পাকা অবস্থায় হলুদ রং, আবার কিছু সময় লাল হয়ে থাকে। আমের বিভিন্ন ধরনের প্রজাতি পাওয়া যায় এবং প্রত্যেকের স্বাদ, গন্ধ ও স্বাস্থ্য উপকারিতা আলাদা আলাদা। পাকা আম সবাই পছন্দ করে, কিন্তু পাকা আমের চেয়ে কাঁচা আমের স্বাস্থ্য উপকারিতাও কম নয়। সবুজ আম বা কাঁচা আম স্বাদে টক বলে এর কথা আসলেই মুখে জল চলে আসে। কাঁচা আম কেন খাওয়া উচিত সে বিষয়ে জেনে নেই চলুন। ভিটামিন সি সমৃদ্ধ কাঁচা আম ভিটামিন সি এ পরিপূর্ণ থাকে, যা শরীরে ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা পূরণে সাহায্য করে, ফলে হাড় হয় শক্তিশালী। এই গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানটি আমাদের শরীরকে ইনফ্লামেশনের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে এবং রক্ত সম্পর্কিত রোগ হওয়ার সম্ভাবনাও কমায়। রক্ত নালীগুলো ক্রমান্বয়ে শক্তিশালী ও অনেক বেশি স্থিতিস্থাপক হয়ে ওঠে। মর্নিং সিকনেসের জন্য ভালো। গর্ভাবস্থায় উপসর্গের তীব্রতা কমাতে এবং ঘন ঘন মর্নিং সিকনেস হওয়ার প্রবণতা কমাতে সাহায্য করে কাঁচা আম। নিয়মিত কাঁচা আম খেলে মর্নিং সিকনেস পুরোপুরি দূর হয়। কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা নিরাময় করে। যদি আপনার অ্যাসিডিটির সমস্যা হয়, তাহলে আপনাকে এই সমস্যা থেকে মুক্ত হতে সাহায্য করতে পারে কাঁচা আম। কাঁচা আম ফাইবারে সমৃদ্ধ এবং এতে ক্ষারের পরিমাণ বেশি বলে কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধানেও সাহায্য করে। যকৃতের জন্য ভালো। কাঁচা আমে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা যকৃতের স্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করে। নিয়মিত সীমিত পরিমাণে কাঁচা আম খাওয়া যকৃতের সমস্যা দূরে রাখে, যেহেতু এটি পিত্তরসের নিঃসরণ বৃদ্ধি করে এবং অন্ত্রের ব্যাকটেরিয়ার সংক্রমণ দূর করতে সাহায্য করে। রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে সবুজ বা কাঁচা আম। ইমিউনিটির বৃদ্ধিতে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। টিউবারকুলোসিস, অ্যানিমিয়া, কলেরা, ডায়রিয়া, আমাশয়, পাইলস, ক্রনিক ডিসপেসেরিয়াস বিভিন্ন ধরনের ক্যান্সার ও কার্ডিয়াক রোগ প্রতিরোধ হয় নিয়মিত কাঁচা আম খেলে। অ্যাসিডিটির বিরুদ্ধে যুদ্ধ করে। খাদ্যাভ্যাসের জন্য বেশিরভাগ মানুষই অ্যাসিডিটির সমস্যায় ভুগে থাকেন। কাঁচা আম খেলে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ঔষধ গ্রহণ ছাড়াই আপনার হজমে সাহায্য করবে কাঁচা আম। পানির ঘাটতি রোধ করে। গরমে আমাদের শরীর থেকে অনেক পানি বাহির হয়ে যায়। শরীরে তৃষ্ণা মেটানোর জন্য এবং পানির ঘাটতি পূরণের জন্য সামান্য লবণ দিয়ে কাঁচা আম খান। পেটের সমস্যা দূর করে। গরমের সময় বেশিরভাগ মানুষের পেটের সমস্যা হতে দেখা যায়। ডায়রিয়া, আমাশয় ও বদহজমের মতো সমস্যাগুলোর বিরুদ্ধে কাজ করে। খাদ্য হজমে সহায়তা করে কাঁচা আম। অন্ত্রকে পরিষ্কার করে ও কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় কাঁচা আম। ওজন কমায়। মিষ্টি আমের চেয়ে কাঁচা আমে চিনি কম থাকে বলে এটি ক্যালোরি খরচে সাহায্য করে। মুখের স্বাস্থ্য রক্ষা করে। সবুজ কাঁচা আম খাওয়া মাড়ির জন্য উপকারী। এটি শুধু মাড়ির রক্ত পড়াই বন্ধ করে না, নিঃশ্বাসের দুর্গন্ধ এবং দাঁতের ক্ষয় রোধ করে। দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়। কাঁচা আম আলফা ক্যারোটিন ও বিটা ক্যারোটিনের মতো ফ্লাভোনয়েড সমৃদ্ধ। এই সব উপাদান দৃষ্টিশক্তি ভালো রাখে ও দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়। ঘামাচি প্রতিরোধ করে। গ্রীষ্মকালে সবচেয়ে খারাপ শত্রু হচ্ছে ঘামাচি। ঘামাচির বিরুদ্ধে যুদ্ধ করার সবচেয়ে ভালো উপায় কাঁচা আম খাওয়া। কাঁচা আমে এমন কিছু উপাদান আছে যা স্নান স্ট্রোক হতে বাধা দেয়, এনার্জি প্রদান করে। আপনি কি জানেন কাঁচা আম আপনার প্রচুর এনার্জি দিতে পারে? বিশেষজ্ঞদের মতে দুপুরের খাওয়ার পরে কাঁচা আম খেলে তন্দ্রা কাটিয়ে উজ্জীবিত হতে সাহায্য করে। ঘাম কমায়। গরমে ঘাম থামতেই চায় না।
কাঁচা আমের জুস খেয়ে ঘামের মাত্রা কমানো যায়। অতিরিক্ত ঘামের ফলে সোডিয়াম ক্লোরাইড এবং আয়রন কমতে শুরু করে। এই প্রক্রিয়াকে প্রতিরোধ করে কাঁচা আম। তো দর্শক, এখন যেহেতু আমের মৌসুম, তাই প্রতিদিন একটি করে কাঁচা আম খান, তাহলে দেখবেন আপনাদের শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তো দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।